স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, স্বামীজি কাশীকে অবিমুক্ত ক্ষেত্র বলেছেন, এর অর্থ কি? উত্তর, উদাহরণ দিয়ে বলি, বাড়ির এক এক ঘর এক এক কাজে আপনি ব্যবহার করেন, সব ঘরে বসেই খেতে পারেন, কিন্তু রান্নাঘরে খাবার বেশি পাওয়া যায়। তেমনি যে কোনো তীর্থক্ষেত্রেই সাধনা করা গেলেও কতকগুলি বিশেষ তীর্থ, কারণ অতীতে কেউ এখানে সিদ্ধি লাভ করেছিলেন। শক্তি সাধনার অসংখ্য তীর্থ থাকলেও পীঠস্থানগুলি এজন্যই বেশি গুরুত্বপূর্ণ। এরকম 12 জ্যোতির্লিঙ্গ, শিবক্ষেত্র, যার মধ্যে কাশীর বিশ্বেশ্বর অবিমুক্ত তীর্থ। অন্যান্য ক্ষেত্রে যত সাধনা করতে হয় তার চেয়ে কম সাধনাতে এখানে মুক্তি পাওয়া যায়, কারণ কাশী শুধু শিবক্ষেত্র নয়, মা অন্নপূর্ণার ক্ষেত্র। আর কাশীর দ্বারপাল কাল ভৈরব। 5000 বছর আগে থেকে অনেক সাধক তপস্যা করেছেন তো বটেই, এমনকি নানা রকম সাধনা এখানে হয়েছিল। এজন্য তীর্থক্ষেত্রগুলির মধ্যে কাশী খুব উঁচুতে, বিশেষরূপে মুক্ত মানে বিমুক্ত। এর সাথে অযোগ করে একে অন্যান্য মুক্তি তীর্থ থেকে আলাদা বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সন্ধ্যায় পাড়ায় মাইক বাজে, বাজারের আওয়াজ, বাড়িতে টিভির শব্দ, তাই এ সময় ঠিকমতো জপ ধ্যান হয় না, রাতে খাওয়ার কতক্ষণ পর সাধনা করা যায়? উত্তর, অন্তত 1.5-2 ঘন্টা। কখন খেলে সুবিধা হয় সেটা আপনাকে দেখতে হবে, অ্যাডজাস্ট করতে হয়। দুপুরে সবাই কাজে বেরিয়ে গেলে আপনি জপে বসতে পারেন, তবে একটা কথা, ধীরে ধীরে চেষ্টা করুন যাতে হইচই সত্ত্বেও জপ করতে পারেন। মনে করুন আপনি বাজারের মধ্যে বসে সাধনা করছেন। তৃতীয় প্রশ্ন, নির্বিকল্প সমাধি ও আনন্দ সমাধির তফাত কি? উত্তর, সাধক যখন আনন্দের সঙ্গে এক হয়ে যান ধ্যানে, সেটা আনন্দ সমাধি। আমরা জাগতিক ক্ষেত্রে আনন্দকে উপভোগ করি, আর সাধক ওই ধ্যানে আনন্দকেই নিজের সত্তা হিসেবে অনুভব করেন। বিকল্প মানে অল্টারনেটিভ, নিঃ মানে নিঃশেষে। ধ্যানে যখন দুই বোধ থাকে না, তখন সেটা নির্বিকল্প সমাধি। বিভিন্ন রকম সমাধি, সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার, সানন্দ, শাশ্মিত, নির্বিকল্প সমাধি নিয়ে সংক্ষেপে জানতে হলে পড়ুন ধ্যান শেখার ক্লাস বই, পৃষ্ঠা 31-35। শ্রদ্ধা প্রকাশন।